নমস্কার। কবি অপূর্ব দত্তের লেখা কবিতা আমার তখন বালক বয়স। দুরন্ত এক বালক বেলা, বিস্মিত প্রায় ছবি, হাতের মুঠোয় ঝরা বকুল, মঞ্চে বিশ্বকবি, ভরাট গলায় মা গাইছে কবির প্রিয় গান, আকাশ ভরা সূর্য তারা, বিশ্ব ভরা প্রাণ, মিলিয়ে যাওয়া ঘুড়ির মতোই আবছা মনে পড়ে হেমনলিনী বিদ্যালয়ের একতলার হল ঘরে, পাঁচ ছটা হাই বেঞ্চি জুড়ে সাদা ফরাস পাতা, মধ্যিখানে মা বসেছেন হাতে গানের খাতা, দোয়ার কিনের হারমোনিয়াম তান পুরাতে তান, একটার পর একটা শুধু কবিগুরুর গান। মাঠের মতন ঘরটা সেদিন লোকে লোকারণ্য, আমার তখন বালক বয়স, বুঝিনি এক বর্ণ। আজকে যখন সে গান শুনি অবসরের ফাঁকে, মন ছুটে যায় বালক বেলার পঁচিশে বৈশাখে, দেওয়ালে দুই ছবির দিকে তাকিয়ে থাকি ঠায়, নীল নীলিমার নিঃসীমতায় কাঁদতে ভুলে যাই। নমস্কার।